419 হজযাত্রী নিয়ে হজ জেদ্দায় পৌঁছেছে বাংলাদেশে বিমানের প্রথম ফ্লাইট। শনিবার রাত 3:20 ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইট উদ্বোধন করে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বলেন, যাত্রীদের যাতায়াত, থাকা এবং হজ সম্পন্ন করতে যাতে অসুবিধা না হয় সে বিষয়ে সজাগ রয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এর সময় উপস্থিত ছিলেন। সারাস মাহমুদের রিপোর্ট। উদ্বোধন করা হলো চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। প্রথম হজ ফ্লাইট উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাতে উপস্থিত হন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। 21 মে ভোর 3:20 বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। এদিন ভিন্ন ভিন্ন সময়ে 5টি ডেডিকেটেড হজ ফ্লাইটের মাধ্যমে মোট 2095 জন হজযাত্রী ঢাকা থেকে জেদ্দা যাবেন। সরকারি ব্যবস্থাপনায় বেলোটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় নন বেলোটি হজযাত্রী সহ সর্বমোট 61,111 জন হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। এই বিশাল সংখ্যক যাত্রী পরিবহনে এবছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড মোট 335টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে প্রি হজ যাত্রী পরিবহনে আজকে থেকে শুরু হয়ে মোট 167টি ফ্লাইট পরিচালিত হবে, যা শেষ হবে আগামী 22 জুন। বাংলাদেশের জন্য চলতি বছর নির্ধারিত ছিল 1,27,197 জনের হজ কোটা, কিন্তু হজের খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় 9 দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সবশেষ 5,000 কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আমাদের মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ের যারা যে দায়িত্বে আমরা রয়ে গেছি, সুন্দরভাবে সেই দায়িত্বগুলো অতীতে যেমন পালন করেছেন, এবছরও সৌদিতে গিয়ে আমরা যাতে সুন্দরভাবে সেই পালন করতে পারি এবং কোনো বাধার, কোনো অসুবিধার সৃষ্টি হলে তাৎক্ষণিক এটা সমাধান করার তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে দেন, এই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করছি। এবছর বাংলাদেশ থেকে মোট 1,22,221 জন হজে যাচ্ছেন। বাংলাদেশ থেকে হজযাত্রীদের অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বাকি হজযাত্রী বহন করবে সৌদি ভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স। এখন আমরা তো সরকারি এতে হিসেবে যাচ্ছি, হ্যাঁ, সেখানে যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো এবার অনলাইনে কার্যক্রমগুলো হয়েছে, খুব ভালোই, খারাপ না, সুন্দর। এখন পর্যন্ত শৃঙ্খলভাবে সবাই যাচ্ছে, বেশ ভালো। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।